তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত, অহংকার, মিথ্যাকথা, হিংসা। ধৈর্য ধরু, শান্ত থাকু, কম কথা বলু, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিও। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। মানুষ চিরকাল টাকা টাকা করে যায়, তারা ভাবে টাকাতেই সব হয়। কিন্তু তারা হয়তো জানে না, জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা সে বুঝে না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। বোকা মানুষ দুঃখ খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। তোমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, নিন্দা করতে গেলেও তাদেরকে সেই তোমার পিছনেই থাকতে হয়। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচু। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে নিজের জীবনকে সাজিয়ে নাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না, যাতে সবাই তোমার অপর দিয়ে হেঁটে চলে যেতে পারে। নিজেকে আকাশের মতো মেলে ধরো, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে, সেই দিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। লোকের কাছে তারাই সবচেয়ে বেশি খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনাটাই হচ্ছে বড় কঠিন। কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভেজালে ডুবে যায়। তেমনই স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। মানুষকে আপন ভেবে কী লাভ, কাউকে হাসালে ভাবে জৌকার, কাদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, হারিয়ে গেলে ভাবে বেইমান। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ এবং স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে।